যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে বা অন্যান্য জায়গায়, সবাইকে অনেক ধন্যবাদ। আর দেখতে পাচ্ছেন আমি আমার আজকের মূল বিষয়গুলো কি, তো সরাসরি চলে যাই আমাদের গার্ডেনিংয়ে। তো দেখতে পাচ্ছেন প্রথমেই যে আলুর গাছ ছিল, তারপরে দেখতে পাচ্ছেন আলু মরে গেছে এবং নিচে আলু ধরেছে, যদিও তেমন বড় হয় নাই। আর আলু তুলতে আমার ছেলেকে নিয়ে গেছিলেন আমার হাজবেন্ড, ও যেতে চায়নি। আর যখন হারভেস্টিং করেছে ওর অনেক ভালো লেগেছে, ও অনেক এনজয় করেছে। তো দু ধরনের আলু, লাল এবং সাদা আলু আমাদের বাসায় খুব কম চলে, তারপরেও শখ করে আলুর গাছ লাগিয়েছেন উনি। আলুতে কিন্তু অনেক গ্যাস আছে, যাদের গ্যাস্ট্রিক সমস্যা তাদের জন্য আলুটা না খাওয়াই ভালো, এবং যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য আলুটা ভালো না। আর এরপর দেখতে পাচ্ছেন আমি সরাসরি আমার প্লটে নিয়ে গেলাম আমার মেয়ে সূর্যমুখী ফুলের বীজ লাগিয়েছিল, এখন ফুলগুলো ফুটেছে, অনেক ভালো লাগতেছে। আর এখনও কোনো গাছগাছালি হয়নি, বা আমরা তেমন একটা প্লান্টিং করিনি। এরপরেও যেগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। লাউয়ের গাছ দেখতে পাচ্ছেন, কিছু লাউ আমার বাসায় আমি বীজ থেকে উৎপাদন করেছি আর কিছু কিনে এনেছি, যদিও এগুলা লেটে হয়েছে, অনেকের লাউ দরে খেয়ে ফেলেছেন। আমার কিন্তু লাউ দরেছে, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। আর ওগুলো আমি আগে তুলেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখতে পাচ্ছেন ছোট ছোট লাউ, কিছুদিন সময় লাগবে বড় হতে এবং প্রতিদিন পানি দিতে হয়, আর একদিন পানি না দিলেই মরে যায় গাছটা, গাছগুলো। আমি মাঝে মাঝে যাই। আর দেখতে পাচ্ছেন অনেক টমেটো, অনেক অনেক টমেটো ধরেছে, এগুলো আমি গড়ে খাবারের জন্য যেগুলো এনেছি ওইগুলোর ভিতর থেকে আমি বীজগুলো বের করে আমি চারা উৎপাদন করেছি। অনেক গরম ছিল ওই দিন, অনেক গরম ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ, আস্তে আস্তে পানি দেওয়া হচ্ছে, তো কিছু মিষ্টি লাউ আছে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই দেখেন ভিতরে মিষ্টি লাউ, গজেট এগুলা আছে, তো কিছু গজেট আমি পেড়ে নেব আজকে। আমি আসলে অপ্রস্তুত অবস্থায় ওই সাইডে গেছি, আর দেখি আমার লুপ সামলাতে পারলাম না, তাই আমি গজেটগুলো হাত দিয়ে টেনে টেনে, গাছ মরে যাবে সেটাই আমি খেয়াল করিনি, আর কোনো কাঁচি বা কিছু নিয়ে যাইনি। তো আমার খুশিতে ভাল লাগতেছে। আরও কিছু আছে, আমি সবটি বেড়ে নেব।
তবে এগুলা যদি বড় হয় অনেক বড় হয় একসা, আর একটু বেবি থাকতে যদি খাওয়া হয় তাহলে আরেকটা স্বাদ। আর এখানে কালারফুল কজেট বা অন্য প্রজাতির নাম আমার আসলে জানা নেই। আর এই দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ পাশাপাশি একত্রে হয়ে গেছে। আমি চেষ্টা করছি কজেটগুলা টেনে বের করতে যাতে লাউয়ে কোনো ডিস্টার্ব না হয়। অনেক হেভি কিন্তু, ক্যামেরাতে কিন্তু ছোট দেখাচ্ছে, আসলে অনেক বড়। আর এই দেখেন মিষ্টি লাউ, এটা কর্নার সাইডের একটা গাছ। এবছর আমরা অ্যালটমেন্ট চেঞ্জ করেছি এবং সাথে আর অ্যাড করেছি, কিন্তু তেমন একটা প্লান্টিং করতে পারিনি। এই দেখেন আর একটা লাউ, সরি আর একটা মিষ্টি লাউ। গাছগুলা শুকিয়ে মরে যাচ্ছে, আর ওই দিন আসলে রেকর্ড মাত্রা গরম ছিল। আর এখানে কিছু বেগুনের গাছ যেটা আমি নার্সারি থেকে এনেছিলাম, কিন্তু অনেক ছোট ছোট। আর এখানে ফুলকপি দেখতে পাচ্ছেন, আমি আগে কিছু নিয়ে খেয়ে ফেলছি, এগুলো আমি পেড়ে নিয়েছি, বাট এগুলো ভালো না। যদি ভালো হয় তাহলে আমি রাখবো, নয় ফেলে দেব, বাট এই মুহূর্তে আমি তুলে নিচ্ছি সবটি। আসলে ফ্রেশ শাকসবজি আলাদাই একটা স্বাদ। আর ওই যে আমার ছেলে আলু তুলেছিল, দুই একটা রয়ে গেছে। আর এখানে অনেক পেঁয়াজ ছিল বাট আমরা নিতে পারিনি, তাই মরে গেছে, চিনা যাচ্ছে না। তো কিছু আমি টেনে টেনে যেগুলো আমার সামনে এসেছে আমি টেনে তুলছি, আর আমার হাজবেন্ডও কিছু নিয়ে গেছেন। আসলে ফ্রেশ সব কিছু অনেক ভালো লাগে, কিন্তু এগুলো অনেক হার্ড, অনেক সময় দিতে হয়, পানি দিতে হয়। আর আমার হাজবেন্ড তো সারা বছর অনেক কষ্ট করেছেন। আমি তেমন একটা তুলব না, জাস্ট আমার শখের বসে আমি তুলতেছি। আর কিছু আলু দেখে আমার অনেক ভালো লাগছে। আর আবারও আপনাদের নিয়ে যাচ্ছি লাউয়ের পাশে, আমি কিছু পাতা নিয়ে নিচ্ছি। লাউয়ের পাতাগুলো খুবই ফ্রেশ এবং আমি ছোট ছোট পাতাগুলো নিয়ে যাচ্ছি। আর এখানে দেখছেন শিমের গাছ, আমি কোনোদিনই সার দিইনি, তো আমার হাজবেন্ড বললেন একটু পাশে ছিটিয়ে দিতে, তো আমি দিলাম। শিমগুলো অনেক ছোট, এখনো বড় হয়নি। আর আসলে আমরা 100টা গাছ লাগিয়েছিলাম, সব মরে গেছে, তারপর আরও 20টা আনছি। আর আমাদের গড়ে ছিল 20টা, এই 40টাই টোটাল লাগিয়েছি, দেখা যাক কি হয়। আর দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, জানি না ধনিয়া পাতা তেমন একটা হয়নি, নয় অনেক ধনিয়া ধরতো, এখানে সবাই নিয়ে যেত, অনেক অনেক ধরতো। আর দুই তিনবার ধনিয়া পাতা আমার হাজবেন্ড উনি পছন্দ করেন, দুই তিনবার উনি লাগিয়েছেন ধনিয়া পাতা, তো আমি একটু পেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন, ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে মাফ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আপডেট দেব। আজ এখানেই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।